এই তোমরা কি আমার কথা শুনতেছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হু ইজ দা মনিটর? লাইন তো দিও না না। ওখানে চলে যাও। এদিকে লাগিয়ে দাও। এদিকে ওখানে চলে যাও। ওখানে এটাতে কাছে নাই? Hey, you are 25. আচ্ছা আমরা কি শুরু করব নাকি আরেকটু অপেক্ষা করব? হ্যাঁ হ্যালো, এই শুনতেছো তোমরা? জি স্যার। আমরা কি শুরু করব স্যার? আপনার সাউন্ড ছোট স্যার। আমার সাউন্ড ছোট? এখন কেমন? আপনার সাউন্ড অনেক স্লো। এখন কেমন স্যার? অনেক আস্তে আস্তে স্যার। মহিউদ্দিন সাউন্ডের কম শোনেন? ল্যাপটপের সাউন্ড তো ম্যাক্সিমাম আছে। এখন কি অবস্থা বলো তো? এখন স্যার সেম সেম আস্তে 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 কি সাউন্ড কি এই এটা হচ্ছে ভলিউম কম নাকি হচ্ছে স্কিমারিং হচ্ছে? আমরা তাহলে শুরু করি। হ্যাঁ আচ্ছা, আমাদের আজকে টপিক কি বলতো? আনকনসাসনেস। আনকনসাসনেস, গুড। আনকনসাসনেস মানে কি? এখন আমার এটা আছে কি বলে যেন এই হাতটা প্যারালাইজড হয়ে আছে, এখন আমাকে তুমি চিমটি দিচ্ছ, আমি কোন স্টিমুলে রেসপন্স করতে পারছি না, তাহলে কি আমি আনকনসাস? না স্যার। না স্যার, বা হচ্ছে যে আমি তাকিয়ে আছি কোনো কথা বলতে পারছি না, আমি আনকনসাস? নো স্যার। না স্যার, তাহলে কি হবে? হোয়াট ইজ কনসাসনেস?
anyone? Anyone? আমাদের মনিটর কারা? হ্যালো, মনিটর কে? জি স্যার, আমি স্যার। আপনি স্যার? তাহলে আপনি একটু আমাকে বলেন। কনসাসনেস বলতে কি বুঝেন আপনি? কনসাসনেস বলতে কি বুঝেন আপনি? আপনি স্যার রেসপন্স টু এনি স্টিমুলাই অর অ্যাক্টিভিটিস। রেসপন্স টু এনি স্টিমুলাই অর অ্যাক্টিভিটিস। এনিওয়ান এলস? কেউ অন্য কিছু বলতে পারবে? স্যার স্টেট অফ অ্যাওয়ার অর অ্যাওয়ার অ্যাবাউট সারাউন্ডিংস। স্টেট অফ অ্যাওয়ার অ্যাবাউট। আচ্ছা, তাহলে আমি একটু বলি কনসাসনেস জিনিসটা কি। কনসাসনেস হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন। কয়টা জিনিসের? দুইটা জিনিস। দুইটা জিনিস। একটা হচ্ছে অ্যারোজাল। কি? অ্যারোজাল। অ্যারোজাল। অ্যারোজাল মানে কি? জাগ্রত থাকা। কি? জাগ্রত থাকা। আমি কি ঘুমিয়ে আছি নাকি জেগে আছি, এটা তোমরা কি দেখে বুঝো? অ্যাক্টিভিটি দেখে? অ্যাক্টিভিটি দেখে না, চোখ, আই ওপেনিং অর আই ক্লোজ, ঠিক না? জি স্যার। মাছ ছাড়া সমস্ত প্রাণীরই আই কি হয়ে যায় ঘুমাতে গেলে? বলো। ক্লোজ হয়ে যায়। ওকে, তাহলে স্যার ওয়েটিং এ আছে স্যার, একটু এক্সেপ্ট করতে হবে স্যার। কথা বুঝি নেই স্যার। কয়েকজন স্যার ওয়েটিং এ আছে স্যার। স্যার ওয়েটিং এ আছে স্যার। আপনারা স্যার একটু এক্সেপ্ট করতে হবে। বলে দিয়েছি রে বাবা। তাহলে একটা হচ্ছে কি আমাদের অ্যারোজাল। কি বললাম? অ্যারোজাল। অ্যারোজাল মানে ওর ও জেগে আছে সেটা থাকতে হবে একটা। সেকেন্ড জিনিস কি, শুধু জেগে থাকলেই হবে না, হি অর শি মাস্ট বি অ্যাওয়ার। ওকে, তাকে অ্যাওয়ার থাকতে হবে কিসের উপর? অ্যাবাউট হিম অর হারসেলফ এন্ড সারাউন্ডিংস। অ্যাওয়ারনেস অফ সেলফ, সেলফ অ্যাওয়ারনেস এবং সারাউন্ডিং অ্যাওয়ারনেস। কি বললাম বলো? About him or herself and surroundings. তাহলে কনসাসনেস দুইটা জিনিসের কম্বিনেশন। কনসাসনেস কয়টা জিনিসের কম্বিনেশন? দুইটা জিনিস। একটা হচ্ছে অ্যারোজাল, আর একটা কি? অ্যাওয়ারনেস অফ সেলফ এন্ড সারাউন্ডিং। সারাউন্ডিং অর এনভায়রনমেন্ট। ক্লিয়ার? এই তাহলে যেমন সাপোজ দ্যাট একটা লোক, সে কি হচ্ছে যে স্ট্রোক করলো, ব্রেইনে সে স্ট্রোক করলো। স্ট্রোক করার পর ও আমার কাছে আসলো, এসে তাকে আমি কি করছি, স্টিমুলাই দিচ্ছি। কি ধরনের স্টিমুলাই দিচ্ছি? দেখবে যে হচ্ছে ডাক্তাররা নাকেল দিয়ে ওর স্টারনামের উপর প্রেসার দিচ্ছে, অথবা হচ্ছে এই যে সুপ্রা অরবিটাল যে রিজ আছে, সুপ্রা অরবিটাল যে ফসা আছে, সেখানে কি করছে, প্রেস করছে। এই প্রেস করার মাধ্যমে কি হচ্ছে, এই প্রেস করার মাধ্যমে ওর স্টিমুলাইতে ওর রেসপন্সটা দেখছে। ওকে, তাহলে ওর চোখ বন্ধ কিন্তু হচ্ছে স্টিমুলাইতে সে রেসপন্স করছে। স্টিমুলেটেড রেসপন্স কি রেসপন্স করছে, ওর হাতটা উঠিয়ে তোমার হাতটা সরিয়ে দিচ্ছে, তোমার হাতটা সরিয়ে দিচ্ছে। এই যে রেসপন্স, এটা কি ওর অ্যাওয়ারনেসের রেসপন্স, ঠিক আছে? এটা হচ্ছে ওর অ্যাওয়ারনেসের রিফ্লেকশন, ঠিক আছে? তাহলে এটা আমাদের কে নিয়ন্ত্রণ করে? অ্যারোজাল এন্ড অ্যাওয়ারনেস কে নিয়ন্ত্রণ করে? ব্রেইন। ব্রেইন। ব্রেইন তো বিরাট একটা জিনিস। ব্রেইনের কোন অংশটা নিয়ন্ত্রণ করে? স্যার সেরিব্রাল কর্টেক্স এর অ্যাসোসিয়েশন এরিয়া। সেরিব্রাল কর্টেক্স। আচ্ছা, আমরা কোন রকমে মেনে নেই, সেরিব্রাল কর্টেক্স বললে কোন রকমে মেনে নেই।
আমরা অ্যানাটমি তোমরা ফার্স্ট প্রপ তো পরীক্ষা দাওনি কিন্তু এটা হয়ে গেছে না তোমাদের কি ফার্স্ট প্রপ হয়ে গেছে নাকি ফার্স্ট প্রপ বাকি আছে বাকি আছে স্যার বাকি আছে গুড তাহলে আমরা পড়েছি অ্যানাটমিতে ব্রেনটা কয় ভাগে বিভক্ত অ্যানাটমিক্যালি অ্যানাটমিক্যালি ব্রেন কয় ভাগে বিভক্ত আর ডেভেলপমেন্টালি ব্রেন কয় ভাগে বিভক্ত anyone said three parts ki 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 foramen midbrain hindbrain this is classified developmentally what is the anatomical classification said two anatomical subdivision motor nervous system মানে আমি কি তোমাকে এটা জিজ্ঞেস করছি নার্ভাস সিস্টেমের সাবডিভিশন জিজ্ঞেস করছি নাকি আমি ব্রেনের সাবডিভিশন জিজ্ঞেস করছি বলেন ম্যাডাম তাহলে সেরিব্রাম সেরিবেলাম আর কি anatomically cerebrum cerebellum আর কি কথা বলেন না তো এটা transmitter তাহলে ওটাকে আমরা এক কথায় বলি ব্রেন স্টেম ঠিক না জি স্যার জি স্যার তাহলে cerebrum cerebellum and brain stem is it not yes sir এখন এর ভিতরে একটা অংশ আছে তোমরা কি নাম শুনেছো সেটার নাম রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম জি স্যার জি স্যার এটার আরেক নাম কি রেটিকুলার আরএএস রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের আরেক নাম কি রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের আরেক নাম কি হোয়াট ইজ লিভিক সিস্টেম এবার তো সবাই চুপ হয়ে গেছে লিম্বিক সিস্টেম কি স্যার ইট ইজ এ মাস অফ গ্রে ম্যাটার ইমোশন কন্ট্রোল করে তাহলে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অর লিম্বিক সিস্টেম ঠিক আছে ওকে লিম্বিক সিস্টেম দিস ইজ দা অ্যানাটমি রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম দিস ইজ দা ফিজিওলজি মনে থাকবে স্যার বুঝো নাই আচ্ছা আমরা পরে বুঝবো তাহলে এই অ্যারোজাল অর অ্যাওয়ারনেস এটা নিয়ন্ত্রণ করে কে মেইনলি অ্যারোজাল ইজ কন্ট্রোলড বাই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অর লিম্বিক সিস্টেম এন্ড অ্যাওয়ারনেস দিস ইজ কন্ট্রোলড বাই কাকে অ্যাওয়ারনেস এটা কি লোয়ার ব্রেন ফাংশন না হায়ার ব্রেন ফাংশন তোমার গরম লাগছে এই যে অনুভূতিটা এটা তোমার কি লোয়ার ফাংশন না হায়ার ফাংশন লোয়ার ফাংশন এই মাইয়া এটা হায়ার ফাংশন এটা কি স্যার হায়ার হায়ার ফাংশন কোন গরু ছাগল এটা বলতে পারে হায়ার স্যার হ্যাঁ না স্যার না স্যার তাহলে দিস ইজ হায়ার সাইকিক ফাংশন ওকে দিস ইজ ডিটারমাইন্ড বাই এই অ্যাওয়ারনেসটা কে তোমাকে তৈরি করে দেয় দিস ইজ বাই সেরিব্রাল কর্টেক্স এটা কার দ্বারা কথা বলে না কেন সেরিব্রাল কর্টেক্স দিয়ে সেরিব্রাল কর্টেক্স দিয়ে তাহলে এই যে আমাদের এই কনসাসনেস কনসাসনেস তাহলে দুইটা জিনিসের সমন্বয় একটা হচ্ছে লিম্বিক সিস্টেমের সমন্বয় আরেকটা হচ্ছে কি সেরিব্রাল কর্টেক্সের সমন্বয় এখানে কি নেই সেরিবেলামের কোনো রোল নেই এখানে কি নেই সেরিবেলামের কোনো রোল নেই সেরিবেলামের কোনো নেই তোমার যদি সেরিবেলাম কেটে ফেলে দেওয়া হয় তোমার ব্যালেন্সের সমস্যা হবে তোমার কিসের সমস্যা হবে যে হচ্ছে ফাইন মুভমেন্ট ফাইন টাচ গুলো যে সমস্যা হবে কিন্তু তোমার কনসাসনেসে কোনো প্রবলেম হবে না মাথায় থাকবে ইয়েস স্যার মনে থাকবে স্যার ওকে
তাহলে কনসাসনেস হচ্ছে কয়টা জিনিসের সমন্বয়? দুইটা জিনিসের। দুইটা কি কি? এরোশন এন্ড অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসটা আবার কয়টা, কয় ধরনের অ্যাওয়ারনেস? অ্যাওয়ারনেস কয় ধরনের? দুই ধরনের। কি? সেলফ আর সারাউন্ডিংস। সেলফ এন্ড সারাউন্ডিং অথবা ইন্টারনাল অ্যাওয়ারনেস এন্ড এক্সটারনাল অর এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। মনে থাকবে? Yes, sir. মনে থাকবে? ইনশাআল্লাহ। আল্লাহ। এখন আসো হচ্ছে আমাদের যে এই যে আমরা কনসাস আর আনকনসাস বলি, এটাতে যদি কোন ধরনের কি হয়, ডিগ্রি অফ অল্টারেশন হয়, কি হয়? কনসাসনেসের যে ডিগ্রি অফ অল্টারেশন, অল্টারেশন হয়ে গেল, তাহলে এটার কি কি বলি আমরা? অল্টারড কনসাসনেস। কি বলি? অল্টারড কনসাসনেস। অল্টারড কনসাসনেস, এই অল্টারড কনসাসনেসটা কতগুলো স্পেকট্রামে হতে পারে। একটা হতে পারে সে একদম ব্রেন ডেড, ডিপ কোমাতে আছে। কি আছে? ডিপ কোমাতে আছে। ওর কি আছে? শুধুমাত্র যে ভাইটাল যে ফাংশনগুলো সেগুলো মেনটেন হচ্ছে। ওকে তুমি ম্যাক্সিমাম স্টিমুলাস দিচ্ছ, ও কোনো রেসপন্স দেখাচ্ছে না। ওকে, ডিপ কমা। ডিপ কমা থেকে যদি কেউ আরো ডিটোরিয়েট করে তাহলে সেটা কি হবে? ওর ভাইটাল ফাংশনও বন্ধ হয়ে গেছে, হার্ট কাজ করছে না, ব্রেন কাজ করছে না, কিডনি কাজ করছে না, লাং কাজ করছে না, তখন সেটাকে আমরা কি বলি? ডেড, ব্রেন ডেড। তাহলে একটা স্পেকট্রাম হচ্ছে ফুলি কনসাস, একটা স্পেকট্রামে কি? ফুলি কনসাস। যেমন সাপোজ দ্যাট এখন আমি, তোমরা, আমরা কি ফুলি কনসাস? কিভাবে ফুলি কনসাস? তোমরা ভিডিওতে বা হচ্ছে জুমের মাধ্যমে, জুমের ভিডিওর মাধ্যমে তারের মুভমেন্ট গুলো দেখছো। এইটা ইটস ইন্ডিকেট ইউ আর অ্যারো, তোমরা জেগে আছো, অ্যারোজাল তোমাদের ইনটেক্ট আছে। সেকেন্ড হচ্ছে আমি তোমাদের কোশ্চেন করছি, এটা তুমি অ্যান্সার করছো, এটার মানে কি? ইউ আর অ্যাওয়ার। ওকে, দিস ইজ ফুল কনসাসনেস। আরেকজন কি করলো, সে হচ্ছে চোখ বন্ধ করে আছে, ওকে, কিন্তু ওকে যখন জিজ্ঞেস করছি সে রেসপন্স করছে, ঠিক আছে। এখন ওর চোখটা চাইলে সে খুলতে পারছে না, ভলান্টারিলি সে খুলতে পারছে না, ও একটা ডিগ্রি অফ অল্টারেশনে আছে। আরেকজন কি হচ্ছে যে ওকে এসে মশা কামড় দিচ্ছে, মাছি এসে, মাছি এসে ওর গায়ে বসতেছে, ওকে আরেকজন পেইনফুল স্টিমুলাস দিচ্ছে, কোনো কিছুতে ওর কোনো রেসপন্স নেই, চোখও খোলা না, সেটার নাম হচ্ছে কি আমাদের? ডিপ কোমাতে আছে। ক্লিয়ার কি না? জি স্যার। বুঝতে পারতেছো? ওকে, তাহলে এবার আমরা একটু দেখি, আমরা তোমাদের জন্য একটা বায়োস্কোপ আনছি, বায়োস্কোপটা দেখি। তাহলে আমাদের আনকনসাসনেস এটাকে আমরা কমা এন্ড ডিজার্ডার অফ কনসাসনেস হিসেবে বলবো। ক্লিয়ার? তাহলে কনসাসনেস এর দুইটা কম্পোনেন্ট আমরা অলরেডি বলে ফেলেছি, কি কি? অ্যারোজাল এন্ড অ্যাওয়ারনেস। অ্যারোজাল এন্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে। অ্যাওয়ারনেস টা কি? সেলফ অর ইন্টারনাল এন্ড এনভায়রনমেন্টাল অর এক্সটারনাল অ্যাওয়ারনেস। মনে থাকবে? এরপর কনসাসনেস, ইট ইজ এ কমপ্লেক্স ফাংশন control by reticular activating system, okay, control by reticular activating system, and reticular activating system e ki ki ache? Reticular activating system medulla te reticular formation chilo, ei formation theke shuru kore she limbic system e thalamus hypothalamus egulor sathe je jukto hoy, okay, okay sir, amra jodi dekhi reticular activating system ta tahile amra ei bhabe dekhte pai, thik ache? এখানে কি যে থ্যালামাস আছে, এই যে রেটিকুলার ফরমেশন, মেডুলা ব্লাঙ্কাটা রেটিকুলার ফরমেশন, তারপর সেই বিভিন্ন ধরনের কানেকশন দিচ্ছে, কোথাকার কানেকশন দিচ্ছে, সে একটা রিলিজ স্টেশন থ্যালামাস, থ্যালামাসে গিয়ে সে রিলে করছে, আবার হচ্ছে সরাসরি কিছু কানেকশন দিচ্ছে। দেখো এখানে কিন্তু সে কি করছে যে হচ্ছে ব্রেনের বিভিন্ন অংশের সাথে কানেকশন দিচ্ছে। ক্লিয়ার?
ওকে, মেইনলি কার সাথে? সেরিব্রাল কর্টেক্স এর সাথে। কার সাথে? সেরিব্রাল কর্টেক্স এর সাথে। এন্ড এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা কিছু ইম্পালস, একটা হচ্ছে কি ভিজুয়াল ইম্পালস, চোখ খোলা, চোখ খোলার মাধ্যমে দেখছে যে হচ্ছে একটা কি আসতেছে, সাপ আসতেছে, তখন সে কি করছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওকে, অথবা তার কান দিয়ে কিছু শব্দ শুনছে, যেমন সাপোজ দ্যাট বাচ্চা, আমার মেয়ে গত রাতে তোমরা শুনছো যে হচ্ছে একটু একটু কি হয়েছিল, বজ্রপাত হয়েছিল, কারা কারা শুনছো? সবাই হ্যাঁ শুনছি। হ্যাঁ কথা বলো না, সবাই শুনছি স্যার। জি স্যার শুনছি। আমরা কি করি, ওই যে আমার মেয়েটা আমার সাথে বসে খাওয়া দাওয়া করতেছিল, এখন যখনই বজ্রপাত হচ্ছে তখন সে তাড়াতাড়ি করে এসে আমার কোলে বসে গেল, তাড়াতাড়ি করে আমার কোলে বসে গেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি অডিটরি ইম্পালস, এটা কি ইম্পালস, অডিটরি ইম্পালস, ঠিক আছে? তাহলে এর বাইরে কি হচ্ছে যে বিভিন্ন মোটর ইম্পালস, সেন্সরি ইম্পালস, এই ইম্পালসগুলোর মাধ্যমে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা কি হয়, যে হচ্ছে কিছু রেসপন্স শো করে। এই জন্য ওর ডিসিশনটা, আমাদের ব্রেইনের ডিসিশন মেকিং অংশ কোনটা, সেরিব্রাল কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স। এই জন্য ওর প্রজেকশনগুলো কোথায় বেশি দেখো, কথা বল না কেন, ওর প্রজেকশনগুলো কোথায় বেশি, সেরিব্রাল কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স, ঠিক আছে? এখন আনকনসাসনেস, তাহলে আনকনসাসনেস হওয়ার জন্য কি হতে হবে, আমার রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমে কি হতে হবে, কোন ধরনের ডিসরাপশন হতে হবে, একটু বুঝতে কার কোনো সমস্যা নাই? জি স্যার। সেকেন্ড হচ্ছে সেরিব্রাল কর্টেক্স এর ডিসরাপশন হতে হবে, এদের বুঝতে কার কোনো সমস্যা আছে? নো স্যার। তাহলে একটা পেশেন্ট আনকনসাসনেস করতে হলে এইদার ও রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেম এগুলোতে প্রবলেম হতে হবে, অথবা তার সেরিব্রাল কর্টেক্সে প্রবলেম হতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন এর রেঞ্জটা কি, আমরা কি বললাম, রেঞ্জটা ফুলি অ্যাওয়েক, এখন আমাদের মতো থেকে কি হয়ে যেতে পারে, কোমাটোজ হতে পারে। এই রেঞ্জের বাইরে হলেই সে কি হয়ে যাবে, কোমাটোজ, এর বাইরেই হলেই সে কি হয়ে যাবে, ডেথ। এর বাইরে যেটা সেটা কি হবে, ডেথ, ডেথ। ওকে, তাহলে এই যে অ্যাওয়ারনেস এর যে লেভেল, লেভেলটা কি, একটা হচ্ছে অ্যাওয়ে, সে জেগে আছে, আরটা হচ্ছে আমি কনসাস কিন্তু স্লিপ, ঘুমাচ্ছি, আরটা হচ্ছে আমরা কি করলাম যে ওর অপারেশন করবো, অপারেশন করার জন্য ওর অল ধরনের মডালিটিজ অফ সেন্সেশন সব কিছু উঠতে থাকে নিয়ে যায়, এটার নাম কি অ্যানেস্থেসিয়া, এটার নাম কি মঙ্গল গ্রহের ভাষা মনে হবে, যেটা মনে হবে মঙ্গল গ্রহের ভাষা সেটা জিজ্ঞেস করবে। হ্যাঁ বাবু, ওকে স্যার। ওকে, তাহলে কনসাসনেসটা হচ্ছে কি যে এর লেভেল, একটা হচ্ছে ফুলি অ্যাওয়েক, ফুলি অ্যাওয়েকের পর সে কি হবে, ওর ফিজিওলজিক্যাল রেসপন্স হবে, সেটা হচ্ছে কি, সে টায়ার্ড হয়ে গিয়েছে, এখন এখন ও কি করবে, ঘুমাবে। ওকে, অথবা আমি ওকে ঘুম পাড়িয়ে দিব ওর অন্য কোনো কাজ করার জন্য, সেটা নাম হচ্ছে অ্যানেস্থেসিয়া। এই ঘুমের উদ্দেশ্য কি রে, তোমরা ঘুমাও কেন বলো তো? হ্যালো স্যার ম্যাডামরা, তাহলে হচ্ছে যখন তুমি ঘুমাও তোমার ব্রেন বন্ধ থাকে, অ্যাক্টিভিটিস কম থাকে, তাইলে ও রেস্ট পায় না।
আমার তো সে কাজ করতেছে করতেছে না জি স্যার নাকি সুইচ অফ করে দিই আমরা যাই এখন আমরা রেস্ট নিচ্ছি সব বন্ধ শরীরে তাহলে ঘুমের উদ্দেশ্য কি হোয়াট ইজ দ্য মোটো অফ স্লিপ ঘুমানোর কারণ কি সবার ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে বাসায় জি স্যার জি স্যার তোমরা মাঝে মাঝে কম্পিউটারে কি করো কাজ করতে করতে রাইট বাটন ক্লিক করে কি করো রিফ্রেশ করো রিফ্রেশ করি গুড রিফ্রেশ করি আবার মাঝে মাঝে কি করো যে হচ্ছে স্টোর অনেক বেড়ে গেছে তখন তোমরা কি করো ক্লিন আপ করো স্টোরেজ ক্লিয়ার কি করি রিস্টোর করি ওকে যেগুলোকে ডিফ্র্যাগমেন্টে গিয়ে ছাড়াই ছেটে আছে সেগুলোকে এক জায়গায় আনি অথবা কি করি এটাকে এখান থেকে নিয়ে যাই এই ড্রাইভে জায়গা অনেক বেশি নিয়ে নিয়েছে তখন এই বি ড্রাইভ থেকে সি ড্রাইভে নিয়ে যাই এরকম করি না আমরা তোমরা করো এটা রেসপন্স করো না কেন এটা একটু বিরক্ত লাগে স্যার করি স্যার করো তাহলে আমরা যে ঘুমাই ঘুমানোর উদ্দেশ্য দুইটা কয়টা দুইটা দুইটা one is refreshing ourselves another is restoring ourselves ki bollam refreshing ourselves restoring ei jonno boli oi ghum ghum na je ghumer por she uthe refresh hoy na bole sir ami sara rat ghumate ghumate tired hoye gechi ekhon abar ektu rest nichhi okay sara rat ghumate ghumate tired hoye gechi ekhon arektu rest nichhi কিছুদিন আগে আমাকে একজন মেসেজ করলো উনি কোভিড যে পেশেন্ট ছিলেন বললো যে হচ্ছে কামুল ভাই আমি আমার কাজে যেতে চাচ্ছি আবার আমাকে আমার কাজে ফেরত যেতে চাচ্ছি এখন আপনার এটা কি যেহেতু আমাদের আন্ডারে ছিল তো আমি বললাম যে হচ্ছে আপনার এখন কাজ একটাই সেটা হচ্ছে রেস্ট রেস্ট এবং রেস্ট রেস্ট নিতে নিতে টায়ার্ড হয়ে গেলে আমার তোমার অবল দানা বললাম আসলে দেখবা কি বললাম রেস্ট রেস্ট এন্ড রেস্ট রেস্ট নিতে নিতে টায়ার্ড হয়ে গেলে ওকে তাহলে আমাদের স্লিপের উদ্দেশ্য দুইটা কয়টা দুইটা দুইটা রিফ্রেশিং এন্ড রেস্টোরিং দুইটা স্যার আরেকটা হচ্ছে রিস্টোরিং আওয়ারসেলস মনে থাকবে আর স্লিপটা যখন আমরা কি করি যে ইনডিউস করি কি করি বলো ইনডিউস করি ইনডিউস করি ঘুমের মধ্যে তুমি তোমাকে মশা কামড়ালে তোমার হাত কি ওখানে চলে যায় যখন এই যে এই স্লিপটাকে আমরা ইন্ডিউস করছি ইন্ডিউস মানে কি কোনো কিছু দ্বারা স্লিপ এনে দিচ্ছি এর সাথে ওর সেন্সরি যে জিনিসটা সেটাকে আমরা কি করে দিচ্ছি ডিসার্ভ করে দিচ্ছি ওর সেন্সেশনটাকেও বন্ধ করে দিচ্ছি ওটার নাম হচ্ছে অ্যানেস্থেসিয়া ওটার নাম কি অ্যানেস্থেসিয়া 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 এনা নো অ্যানেস্থেসিয়া অ্যানেস্থেসিয়া নো অ্যানেস্থেসিয়া তাহলে অ্যানেস্থেসিয়া মানে কি সেন্সরি সেন্সেশন সেন্সরি স্টিমুলাস সেন্সরি সেন্সেশন সেন্সেশন যখন কি করা হয় ফার্মাকোলজিক্যাল এজেন্টের মাধ্যমে ইন্ডিউস করা হয় সেটা নাম অ্যানেস্থেসিয়া বুঝতে পারছি জি স্যার এস স্যার আর কমা কমা হচ্ছে একদম টার্মিনাল স্টেজ অফ কনসাসনেস ওকে আর পারজিস্ট্যান্ট ভেজিটেটিভ স্টেট পেশেন্টের কি যে চোখ খোলা কিন্তু ওর কিছু নেই কোনো ধরনের অ্যাওয়ারনেস নেই কোনো ধরনের রেসপন্স নেই ওটার নাম হচ্ছে পারজিস্ট্যান্ট ভেজিটেটিভ স্টেট আর ডেথ তো হচ্ছে কি ডেথ মানে কি সিসেশন অফ ফাংশন লস অফ অল সেন্সেশন সব শেষ ওকে এখন দেখবে এই এগুলোই হচ্ছে আমাদের কমা অ্যানেস্থেসিয়া জেনারালাইজড সিজার এগুলো হচ্ছে লেভেল তাহলে আমরা অ্যাওয়েক অ্যাওয়েক থেকে আমরা কি হই ঘুমাই অ্যানেস্থেসিয়াতে যাই আবার অনেক সময় আমাদের একুইট ব্রেন ইনজুরি হয় আর একুইট ব্রেন ইনজুরির কারণে আমাদের কয়েকটা অবস্থা হয় একটা হচ্ছে কমা আরেকটা হচ্ছে ফাস্ট রিকভারি একটা ভেজিটেটিভ স্টেট একটা লকড ইন সিন্ড্রোম একটা ব্রেন ডেড এগুলো তোমাদেরকে সামনাসামনি ডিটেলস একসময় বুঝাবো ওকে এই যে ও কি কনসাস আনকনসাস
কনসাস কনসাস কেন বুঝতে বলতেছো কনসাস বলো তো স্যার ও বসে আছে তাকায় আছে না ও বসে বসে ঘুমাচ্ছে বসে বসে ঘুমাচ্ছে তাহলে ও কনসাস না কনসাস ঘুমে আছে কিন্তু ওর কি আছে টোন টোনিসিটি অফ দ্য বডি ওকে তুমি যদি একদম ঘুমিয়ে যাও একদম আনকনসাস হয়ে যাও তুমি এই পোস্টারটা কখনো মেনটেন করতে পারবে আমরা কি করি কেউ একজন এসে বললো যে ও কনসাস আমি বললাম না ও কনসাস না আরেকজনে বললো সে সাব কনসাস আরেকজনে বললো হচ্ছে না ও তো মনে হয় কমাতে আছে তাহলে এটাকে কি করতে হবে অ্যাসেস করতে হবে এই জন্য আমরা কিছু স্কেল ব্যবহার করি কি স্কেল কি করি বলো দুইটা স্কেল ইউজ করি স্কেল ব্যবহার করি অনেকগুলো স্কেল আছে তার মধ্যে আমরা দুইটা স্কেলকে বেশি ব্যবহার করি কয়টা স্কেলকে দুইটা স্কেলকে একটা হচ্ছে জাস্ট ইমিডিয়েট অ্যাসেসমেন্ট ইমিডিয়েট অ্যাসেসমেন্টের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এভিপিইউ কি এভিপিইউ ফর অ্যালার্ট মানে সে আসলো আমার কাছে সে কোয়াইট অ্যালার্ট হেঁটে হেঁটে আসছে আমি যা জিজ্ঞেস করতেছি তার উত্তর দিচ্ছে ওকে বা হচ্ছে নিজে নিজেই কথা বলছে তাহলে হি ইজ অর শি ইজ অ্যালার্ট আর একটা হচ্ছে কি ও অ্যালার্ট না কিন্তু যখন ওকে জিজ্ঞেস করা হচ্ছে কিছু তখন সে ওটার উত্তর দিতে পারছে এটার নাম কি ভার্বাল রেসপন্স এটার নাম কি ভার্বাল রেসপন্স আর এটা হচ্ছে না সে তাকে আমি জিজ্ঞেস করতেছি চাচি চোখ খুলেন চাচি চোখ খুলতে পারছে না তারপর বললাম কি এই তোমরা পেইনফুল স্টিমুলাই দাও তখন ওর কি করলাম আমি হচ্ছে হাতে পেইনফুল স্টিমুলাই দিলাম সে চোখ খুলে তাকাচ্ছে তাহলে এটা হচ্ছে কি ও কি পেইনফুল স্টিমুলেসে রেসপন্স করছে আরটা হচ্ছে কি এত পেইনফুল স্টিমুলেসও দিলাম সে এবার কোনো রেসপন্স করছে না তাহলে এটা হচ্ছে কি র্যাপিড অ্যাসেসমেন্ট টুলস এটার নাম কি বলো র্যাপিড অ্যাসেসমেন্ট টুলস করি এই স্কেলটাকে আমরা ইউজ করি ইমার্জেন্সিতে কোথায় যখন সাপোজ দ্যাট কি গ্রস অনেকগুলো রোগী আসছে আমাকে এই রোগীগুলো সবগুলোতে ইমার্জেন্সিতে ট্রিট করার বা ইমার্জেন্সিতে ম্যানেজ করার মতো সুযোগ নেই তখন আমি ওকে কি করি এই আপনার নাম কি স্যার আমার নাম আব্দুর রহিম হ্যাঁ ঠিক আছে ওনাকে অবজারভেশন ইমার্জেন্সিতে অবজারভেশনে রাখেন এই আপনার নাম কি চোখ খুলেন সে চোখ বন্ধ করে শুয়ে আছে চোখ খুলেন হাত উঠান সে রেসপন্স করছে হাত উঠাচ্ছে হ্যাঁ ঠিক আছে ওকে আর একটু অবজারভেশনে রাখো না এখন ওকে যেতে দিচ্ছি সে চোখ খুলছে না তখন ওকে পেইনফুল স্টিমুলাস দিচ্ছি স্টিমুলাস দিয়ে বলছি হ্যাঁ ওকে এই ওয়ার্ডে পাঠান আরেকজনকে আমি পেইনফুল স্টিমুলাস দিচ্ছি তাতেও তার রেসপন্স হচ্ছে না হি অর শি ইজ আনরেসপন্সিভ না ক্লিয়ার জি স্যার যখন আমরা কি করি যে স্কেলে আনি তখন সেটাকে আমরা বলেছি গ্লাসগো কমা স্কেল এটাতে আমরা কোয়ান্টিফাই করি কি করি কোয়ান্টিফাই করি এর আগেরটা হচ্ছে কোয়ালিফাই করা এর আগেরটা কি কোয়ালিফাই মানে কি যেখানে আমি নিউমেরিক্যালি অ্যাক্সেস করতে পারি না কি করতে পারি না বলো নিউমেরিক্যালি অ্যাক্সেস করতে পারি না যেমন সে 10 এ 10 পাচ্ছে 10 এ 5 পাচ্ছে 10 এ 8 পাচ্ছে এটা আমি এভিপি স্কুলে অ্যাক্সেস করতে পারি না কিন্তু জিসিএস স্কুলে আমরা কি করতে পারি নিউমেরিক্যালি অ্যাক্সেস করতে পারি এটাকে বলি আমরা কোয়ান্টিফিকেশন এটাকে কি বলি আমরা কোয়ান্টিফিকেশন তাহলে জিসিএস স্কুলে আমরা কোয়ান্টিফাই করলাম ওকে এই যে কোয়ান্টিফাই করার জন্য আমরা গ্লাসগো কমা স্কেলে ইভিএম ইউজ করি ওর আই ওপেনিংটা কেমন ভার্বাল রেসপন্সটা কেমন মোটর রেসপন্সটা কেমন ওর আই ওপেনিং কেমন আই ওপেনিংটা কি সে স্পন্টেনিয়াসলি চোখ খুলছে বন্ধ করছে
নাকি হচ্ছে কথা বলে কমান্ড করলে সে চোখ খুলছে বন্ধ করছে, নাকি পেইনফুল স্টিমুলাই দিলে সে চোখ খুলছে বন্ধ করছে? ভার্বালি সে ওরিয়েন্টেড, আপনার নাম কি বাড়ি কোথায় বলে দিতে পারছে, কনফিউজ যখন জিজ্ঞেস করছে আপনার নাম কি, অনেকক্ষণ তাকিয়ে থেকে বলতেছে আমার নাম আব্দুর রহিম, অনেক পরে সে বুঝে যেন ভেবে বুবে তারপর বলবে। আরেকটা হচ্ছে ওকে বললাম যে হচ্ছে আপনি কি 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 সমস্যা, কি সমস্যা, সে আমাকে কি করতেছে বলতেছে ব্যথা, আর কিছু বলতে পারতেছে ব্যথা, আর কিছু বলতে পারতেছে। অথবা ওকে আমি কি করছি চাপ দিচ্ছি, প্রেশার দিচ্ছি, সে বলছে আর কোনো শব্দ করতে পারছে না, একটা জাস্ট সাউন্ড করছে, অথবা কোনো অ্যান্সার করতে পারছে না। ওকে, তাহলে এরকম মোটরও আমরা কি করি সিক্স থেকে কোয়ান্টিফাই করি। তাহলে টোটাল স্কেলটা জিসিএস হচ্ছে 15, কত কিচ্ছু নাই, আই ওপেনিং নাই, ভার্বাল রেসপন্স নাই, মোটর রেসপন্স নাই, তাতেও সে কত পাবে? ওকে, কারণ সে কমাতে আছে, যদি এর বাইরে কিচ্ছু না থাকে তখন সেটা জিরো হইতে পারে না, জিসিএস কখনো জিরো হইতে পারবে না, কারণ কি জিসিএস আমরা লাইভ কি জীবিত, জীবিতদের নিয়ে ডিল করি। ওকে জি স্যার, এখন আনকনসাসনেস কি জিনিসটা কি, তাহলে ল্যাক অর লস অফ কনসাসনেস, অল্টারেশন ইন মেন্টাল স্টেট, কমপ্লিট অর নিয়ার কমপ্লিট ল্যাক অফ রেসপন্সিভনেস টু পিপল অ্যান্ড আদার এনভায়রনমেন্টাল স্টিমুলাই, আগে এই কথাগুলো বলেছিলাম, কমাটোস স্টেট জেনারেলাইজেশন অফ আনকনসাসনেস, আনকনসাসনেস ইজ এ স্টেট ইন হুইচ আনএবল টু রেসপন্স টু পিপল অ্যান্ড অ্যাক্টিভিটিস, ল্যাকিং অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর সেন্সরি পারসেপশন, টেম্পোরারি ল্যাকিং কনসাসনেস। আনকনসাসনেস হতে পারে কি, সামান্য সময়ের জন্য হতে পারে, এসে বলবে যে হচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে দেখলাম আমি ড্রেনে পড়ে আছি, এর মধ্যে কি ঘটছে আমি জানি না, এখন আমার কোনো সমস্যা নেই। তাহলে এটা কি ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য সে ওর মধ্যে নাই, ঠিক আছে? ঠিক আছে জি স্যার। আরেকটা হতে পারে কি যে সে আমার কাছে নিয়েই আসলো, আমাদের ইমার্জেন্সি বলছে নিয়েই আসলো, সে কি ওর কোনো ধরনের রেসপন্স নেই, ক্লিয়ার? ইয়েস স্যার। কজ কি কি হতে পারে এগুলোকে আমরা কয়েকটা ভাগে, এটা তোমাদের এই যে সামনে যদি পরীক্ষা হয় এটা পরীক্ষাতে তোমার এগুলো লাগবে। হ্যাঁ, তাহলে মেটাবলিক ইনফেকশন, ভাস্কুলার ট্রমা, আদার্স। মেটাবলিক কি, মেটাবলিক হচ্ছে ড্রাগ ওভারডোজ, ডায়াবেটিস মেলাটাস, ডায়াবেটিস মেলাটাস মধ্যে কোনটা, হাইপোগ্লাইসিমিয়া, ওর গ্লুকোজ লেভেল নীল হয়ে গিয়েছে তখন সে আনকনসাসনেস অবস্থায় নিয়ে আসলো। ওকে, অথবা হাইপোনেট্রেমিয়া, হাইপোনেট্রেমিয়া, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, এগুলো হচ্ছে মেটাবলিক ইনফেকশন। একে যদি ব্রেনে কোনো ইনফেকশন হয়, কিছু ইনফেকশন হয় ব্রেন ইনফেকশন, ব্রেন ইনফেকশন হয়, ব্রেন ইনফেকশনের নাম হচ্ছে কি, ব্রেনের কভারিং এর উপর ইনফেকশন, মেনিনজাইটিস, মেনিনজাইটিস, ব্রেনের ম্যাটার যেটা, ব্রেন সেরিব্রাল হেমিস্ফিয়ার যেটা, ব্রেন ম্যাটার যেটা, তার উপর ইনফেকশন, তার নাম কি এনকেফালাইটিস। অথবা ব্রেনের যে অংশগুলো আমরা বললাম থ্যালামাস হাইপোথ্যালামাস, এর আশেপাশে কি হচ্ছে, অ্যাবসেস হচ্ছে। অথবা এমন কোন ইনফেকশন যেটা ব্রেনকেও গিয়ে সিস্টেমিক ইনফেকশন, ব্রেনকেও গিয়ে কি করছে ডিসরাপ্ট করছে, যেমন সেপ্টিসেমিয়া, ক্লিয়ার? Yes sir, yes sir. ওকে, এর বাইরে হতে পারে কি সাবরেনাল হেমোরেজ, সাই ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ, এগুলো হতে পারে। এখন এটা তোমাদের লাগবে না। এখন এই যে একটা পেশেন্ট কনসাস অর আনকনসাস, এই জিনিসটা অর ডিগ্রি অফ কনসাসনেস, এটার জন্য আমরা কিছু ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট করি। তাহলে সবার আগে আসলে আমরা কি করি, ওই যে আমরা বললাম যে স্কেলগুলো, আমাদের স্কেলটার নাম কি, ক্লাসগো কমা স্কেল অথবা এবিপিইউ। ওকে, স্কেলে আমরা উঠালাম, উঠিয়ে জিজ্ঞেস করলাম যে ওর কি অবস্থা, ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে ব্রেনের কি করলাম আমরা, যে ব্রেনের কোন জায়গাটায় সমস্যা। ওকে, প্রথমে আমরা ব্রেন ইমেজিং করলাম, ব্রেন ইমেজিং এর দুটো হয়, একটা হচ্ছে সিটি স্ক্যান, সেকেন্ড হচ্ছে ম্যাগনেটিক ইমেজিং, এমআরআই, ক্লিয়ার? এরপর আমি দেখলাম যে হচ্ছে না, ব্রেন ইমেজিং এও আমি খুব বেশি কিছু পাচ্ছি না,
এখন ব্রেইনের ভিতরে যে জিনিসগুলো আছে সেটাকে আমি দেখব, তাহলে ব্রেইনের ভিতরে আছে কি সিএসএ পাচ্ছেন, তাহলে লাম্বার পাংচার করে সিএসএটাকে দেখলাম, ওকে দেখলাম যে হচ্ছে অ্যানাটমিক্যাল কোনো কিছু আমি পাচ্ছি না। এবার রোগীটাকে আসলেই সমস্যা আমি দেখবো হচ্ছে কি ইইজি, কি দেখি ইইজি ইলেকট্রো এনকেফালোগ্রাম, আর এরপরে টক্সিকোমেটাবলিক জিনিস দেখার জন্য আমরা কি করি লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, ব্লাড গ্যাস, সিরাম গ্লুকোজ, ক্যালসিয়াম, সোডিয়াম, দিস ইজ ইইজি, ওকে ইইজি তোমাদের লাগবে না। এখন একটা রোগী আনকনসাস হয়ে তোমার কাছে আসলো, আসলে তুমি ওকে কিভাবে ম্যানেজ করবে? প্রথম হচ্ছে কি এবিসি ম্যানেজমেন্ট, কি এবিসি ম্যানেজমেন্ট? এবিসি মানে কি কেউ বলতে পারবে? নো স্যার। নো স্যার, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, বলো না স্যার। এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন, স্যার এয়ার ব্রেক সার্কুলেশন হবে এটা, এয়ারওয়ে ব্রিদিং এন্ড সার্কুলেশন, গুড, ভেরি গুড, এয়ারওয়ে ব্রিদিং এন্ড বলো সার্কুলেশন, সার্কুলেশন, এয়ারওয়ে ব্রিদিং এন্ড সার্কুলেশন, এয়ারওয়ে ব্রিদিং এন্ড সার্কুলেশন। তাহলে এবিসি ম্যানেজমেন্ট আসলেই প্রথমে আমরা এটা করি, তাহলে এয়ারওয়ে আর ব্রিদিং দুটোর মধ্যে পার্থক্য কি রে? স্যার এয়ারওয়ে হচ্ছে প্যাসেজটা, রেসপিরেটরি প্যাসেজ, আর ব্রিদিং মানে হিমোডাইনামিক কন্ডিশন, হিমোডাইনামিক কন্ডিশন, হিমো মানে কি ব্লাড, 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 ডাইনামিক মানে কি মুভমেন্ট, মুভমেন্ট, মোশন, মুভমেন্ট হয় এটাকে আমরা কি দ্বারা বুঝি? ব্লাড প্রেসার, পালস এবং ব্লাড প্রেসার দিয়ে, কি দিয়ে? পালস এন্ড ব্লাড প্রেসার, পালস এবং ব্লাড প্রেসার দিয়ে, ওকে ওকে। তাহলে এরপর হচ্ছে কি ইমিডিয়েট ম্যানেজমেন্ট, এটা দেখার সাথে সাথে আমাকে কি করতে হবে? ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে, ওকে। ইমিডিয়েট সাপোজ দ্যাট কেউ একজন আসলো সে আনকনসাস, যেমন এবার কোভিডে আসার পরপরেই আমরা কি দেখি কোভিডের পেশেন্টের, কথা বলো না, কনসাসনেস, হ্যাঁ ফিভার আছে কিনা দেখি, না লাং ফাংশনিং ভালো আছে নাকি, কি দেখি অক্সিজেন স্যাচুরেশন, 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 তাহলে কি কি দেখি অক্সিজেন স্যাচুরেশন, স্যাচুরেশন দেখার সাথে সাথে আমরা কি লাগিয়ে দিই, যদি স্যাচুরেশন 90 নিচে হয় আমরা সাথে সাথে অক্সিজেন লাগিয়ে দিই, ক্লিয়ার কি না? ইয়েস স্যার। তাহলে এখানে আমরা এবিসি ম্যানেজ দেখব, এবিসি অ্যাসেস করার সাথে সাথে ইমিডিয়েট ম্যানেজমেন্ট গুলো নিয়ে নেব, মনে থাকবে? ইনশাআল্লাহ। প্রাইমারি সার্ভে as well as primary management, ekhane amra chesta kori na je apnar ki hoyse koto diner somoshya eigulo bujhar jonno, karon ekta patient jokhon unconscious hoye ache this is a medical emergency, this is a medical emergency, medical emergency, unconscious patient medical emergency, and medical emergency te tomar history nawar kono sujog nei, age hocche rogi ke survey korar sathe sathei manage kore fela, eta ke immediate management or primary management bole, ki bole? Immediate or primary management. Therefore, history and examination data, investigation, this is secondary survey or secondary management. Clear? Yes, sir. Okay. Hey, immediate management te amra ki kori? Oxygen IV line. Eta CBG dekhe beli. Or jodi khichuni hote thake, khichuni control kori. Or jodi hypoglycemia te thake, glucose ta thik kore dei. Clear? Yes, sir. Corona. ওকে, আমাদের একজন গায়ক ছিল, ওকে, ওয়ার্ল্ড ফেমাস মাইকেল জ্যাকসন, নাম শুনছো সবাই? জি স্যার। ও কিভাবে মারা গেছে? হোয়াট ওয়াজ দা মুড অফ ডেথ অফ মাইকেল জ্যাকসন?
জানো কেউ? না স্যার। না স্যার, ও খুব বেশি পেইন কিলার ইউজ করেছিল। কেউ পেইন কিলার? অপোয়েড অ্যানালজেসিক, ঠিক আছে? অপোয়েড অ্যানালজেসিক। তাহলে ওই অপোয়েড অ্যানালজেসিক ইউজ করার কারণে ও রেসপিরেটরি ডিপ্রেশন হয়েছে, সে এক্সপায়ার করলো। ওকে, তাহলে এই অপোয়েড অ্যানালজেসিক, অপোয়েডের জন্য আমরা তখন কি করি? ফ্লুমাজেনিল, ন্যালোক্সন এগুলো ব্যবহার করি। মনে থাকবে? Yes sir. ইনশাআল্লাহ স্যার। থায়ামিন কাদের ব্যবহার করি? যাদের আর ভিটামিন জনিত রোগ থাকলে, ভিটামিন বি1 থাকলে তো ওটা আমাদের কাছে এমার্জেন্সি হিসেবে কম আসে। আমরা অ্যালকোহলিক পেশেন্ট পাই, কিছু কি পাই? অ্যালকোহলিক পেশেন্ট, এই অ্যালকোহলিক পেশেন্ট অ্যালকোহল টক্সিসিটি অথবা অ্যালকোহল উইথড্রল করছে। ওকে, আমি কি করছি? অ্যালকোহল উইথড্র করে, অ্যালকোহল উইথড্র করছি। উইথড্র করতে গিয়ে অনেক সময় সে কি হয়ে যায়? আনকনসাস হয়ে যায়। তখন ওই যে এটার জন্য আমরা কি দেই? থায়ামিন দেই। কি দেই? থায়ামিন। তাহলে একটু হচ্ছে আমাদের আনকনসাসনেস। তাহলে আমরা বললাম কি, কনসাসনেস কি জিনিস আমরা জানি? জানি জি স্যার। কনসাসনেস এর কম্পোনেন্ট জানি? জানি জি স্যার। কনসাসনেস ইনভলভ, স্ট্রাকচার ইনভলভ ফর কনসাসনেস আর আনকনসাসনেস জানি? অ্যানাটমি অফ দ্য কনসাসনেস আর আনকনসাসনেস জানি? জি স্যার। ওকে, এরপর আসো, হোয়াট ইজ আনকনসাসনেস জানি? অল্টারেশন অফ কনসাসনেস জানি? জানি ইয়েস স্যার জানি। এরপর আমরা জানি কি, যে আনকনসাসনেস গুলো কেন হয় সেটা বলতে পারবো? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আনকনসাস পেশেন্ট আসলে আমরা কি করি, অ্যাসেসমেন্ট কিভাবে করি সেটা জানি? জানি জি স্যার। ইয়েস স্যার। আনকনসাস পেশেন্টের অর অল্টারড কনসাসনেস পেশেন্টের ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি করতে হবে সেটা জানি? জানি জি স্যার। ইয়েস স্যার। সব জেনে ফেলছি। তাহলে এখন আনকনসাস পেশেন্ট আসলে ম্যানেজ করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, এবার কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো আমাকে। এই তোমাদের স্টুডেন্ট কতজন? পার্টিসিপেন্ট মাত্র 39 কেন? স্টুডেন্ট স্যার 50 স্যার। 50, পার্টিসিপেন্ট অনলি 39। হোয়াই? হ্যাঁ, ওই দুই মনিটর আপনাদের থার্ড ইয়ারের ক্লাসে পর্যন্ত কয়টা হয়েছে? স্যার ওভাবে তো স্যার নাম্বার কাউন্ট করা হয়নি স্যার। তাও গ্রসলি প্রতি উইকে স্যার একটা করে হয় স্যার। হ্যাঁ, প্রতি উইকে স্যার একটা করে হয়। এই যে মনে করেন মেডিসিনের পর্যন্ত কয়টা ক্লাস হলো প্রায়? আর কি হয়েছে? ইন্ট্রোডাকশন টু রিউমাটোলজিক্যাল সিম্পটম হয়েছে না? জি স্যার। আর কি হয়েছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি শুধু দুজনের কথা শুনি, দুই তিনজনের কথা শুনি, বাকিদের কথা শুনি না। তো
কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার ওখানে লেভেলস এর মধ্যে আপনি বলেন প্রথমে অ্যানেস্থেসিয়া আসবে তারপরে কমা তো অ্যানেস্থেসিয়া আর কমার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি স্যার ওখানে তো সেন্সরি লস কমাতে তো সেম অবস্থা হতে পারে না ইনডিউসড অ্যানেস্থেসিয়া ইজ থেরাপিউটিক অর ইনডিউসড ওকে জি স্যার থেরাপিক অর ইনডিউসড থেরাপিউটিক অর ইনডিউসড ওকে বাট কমা দিস ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল ফার্স্ট ওয়ান ওকে আর অ্যানেস্থেসিয়াতে কমাতে অ্যানেস্থেসিয়াতে কি হবে অ্যানেস্থেটিক যে এজেন্ট ওই এজেন্টটাকে যদি আমি উইথড্র করি হি অর শি উইল বি ফুল কনসাস কমাতে হি মে বি ইন ডেথ অর কনসাস ক্লিয়ার জি হ্যাঁ আর কোনো কোশ্চেন আর কোনো কোশ্চেন তুমি কনসাসলি প্রথমত সেকেন্ড হচ্ছে ব্যথা পাওয়া অবস্থায় তোমার সেন্সরি পারসেপশন পুরো থাকা অবস্থায় তুমি কখনো এটা অ্যালাউ করবে যদি দেখি হচ্ছে না তোমার যে জায়গায় আমি কাজ করছি ওই জায়গায় তোমার কি হচ্ছে হায়ার সেরিব্রাল ফাংশনের কারণে মাসল গুলো কি হয়ে যাচ্ছে টট হয়ে যাচ্ছে তখন কি করতে হবে তাহলে গ্লাসগো কমা স্কেল এটা পৃথিবীতে এসেছিল হচ্ছে হেড ইঞ্জুরির পেশেন্টদেরকে অ্যাসেস করার জন্য কিসের জন্য বলো কথা বলো হেড ইঞ্জুরির পেশেন্টদেরকে অ্যাসেস করার জন্য কিসের জন্য হেড ইঞ্জুরি পেশেন্টদেরকে অ্যাসেস করার জন্য ওই ভদ্রলোক এখনো বেঁচে আছেন যিনি গ্লাসগো কমা স্কেলের প্রতিষ্ঠাতা হ্যাঁ মানে উইথ দ্য ইনভেন্টর তাহলে কি হলো হেড ইঞ্জুরির পেশেন্ট আসলো আসার পর একজন দেখে বললো যে হচ্ছে এর তো অবস্থা খারাপ আরেকজন বললো না এ রিকভার করবে আরেকজন বললো না ওকে অপারেশন করলে ঠিক হয়ে যাবে ওকে এই যে তাহলে কি এক একজন এক একটা কথা বলতে লাগলো এখন কিসের ভিত্তিতে বলবে ওর তাহলে তখন চিন্তা করলো যে একটা গ্রেডিং করি যেই গ্রেডিং এ আমি ওর অবস্থা এত পেলে আমি বলতে পারবো ওর ইনশাল্লাহ প্রগনোসিস ভালো ওর এত পেলে না ওর প্রগনোসিস খারাপ ওর এত পড়লে ও একদম কোনো প্রগনোসিস নাই শুধু শুধু ওর পিছনে আমি কোনো সময় টাকা পয়সা ব্যয় করব না ক্লিয়ার জি স্যার জি প্রেক্ষাপটটাই তাহলে এটার জন্য ওরা কি করলো টুলস যে তাহলে টুলস কি হতে পারে একটা হতে পারে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম পরীক্ষা নিরীক্ষা করে আমি কি করলাম যে বললাম যে হ্যাঁ আপনার রোগীর এতটুকু ব্রেন ক্ষতিগ্রস্ত আপনার রোগীর এই কাজ করা যাবে এই কাজ করা যাবে না করতে পারি পারি না আমরা পারি পারি কিন্তু সাপোজ দ্যাট হেড ইনজুরি বেশি হয় কি কোথায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কোথায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এখন অন দা স্পট আমাকে তো ডিসিশন নিতে হবে কোন পেশেন্টটার পিছনে আমি সময় ব্যয় করব কি করব সময় ব্যয় করব এই যে এই অ্যাসেসমেন্টের জন্য রাস্তার ধারে সিটিস্ক্যান মেশিন নেওয়া সম্ভব না স্যার সম্ভব না তাহলে আমাকে কি করতে হবে যে ক্লিনিক্যাল অ্যাসেস করতে হবে ক্লিনিক্যালি অ্যাসেস করতে হবে এই ক্লিনিক্যাল অ্যাসেস হ্যাঁ আরো 5 মিনিট আছে ক্লিনিক্যাল অ্যাসেস করার জন্য আমাকে কি করতে হবে তাহলে গ্লাসগো কমা দিয়ে দেখতে হবে এই প্যারামিটার গুলো হচ্ছে আমাদের তিনটা ব্রেনের যে ফাংশন একটা হচ্ছে অডিটরি ফাংশন ওকে একটা হচ্ছে কি যে মোটর ফাংশন আরেকটা হচ্ছে কি
ঠিক আছে যে ভার্বাল ফাংশন, ঠিক আছে, একটা ভিজুয়াল ফাংশন, একটা মোটর ফাংশন, একটা ভার্বাল ফাংশনটাকে অ্যাসেস করব। এন্ড ভিজুয়াল ফাংশনের জন্য কি করব, আমি ওর আই ওপেনিংটা দেখব, কি দেখব, কি দেখব, আই ওপেনিং, আই ওপেনিংটা দেখব। আর ভার্বাল জন্য আমরা ভার্বাল ওর রেসপন্স দেখব, ভার্বাল রেসপন্স দেখব। আর মোটর ফাংশনের জন্য মোটর ফাংশনটা, মোটর অ্যাক্টিভিটিসটা দেখব। ওকে, তাহলে এটাকে আমরা ভাগ করলাম হচ্ছে তিনটা কম্পোনেন্টে, আই ওপেনিং, ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স। কয়টা ভাগে, তিনটা, কয়টা কম্পোনেন্টে, তিনটা, একটা হচ্ছে আই ওপেনিং, আরেকটা ভার্বাল রেসপন্স, আরেকটা মোটর রেসপন্স। আই ওপেনিংটা দিয়ে আমরা কি বুঝি, অ্যারোজালটা বুঝি, কি বুঝি, অ্যারোজাল, অ্যারোজালটা বুঝি। তাহলে আই ওপেনিং এর জন্য সে যদি নিজে নিজে চোখ খুলে বন্ধ করে চারদিকে তাকায়, দিস ইজ স্পন্টেনিয়াস, এটা কি কন্টিনিউয়াস, স্পন্টেনিয়াস। অথবা সে হচ্ছে আই ওপেনিং, সে চোখ বন্ধ করে আছে, নিজে নিজে খুলছে না, চারদিকে তাকাচ্ছে না, কিন্তু তখন যদি ওকে বলা হয় যে হচ্ছে আপনার চোখ খুলেন, সে চোখ খুলতেছে। অথবা ওকে যদি ডাকা হয় যে মিস্টার এক্স, তখন সে চোখ খুলে তাকাচ্ছে, কে কোথা থেকে আসলো অবস্থা, ক্লিয়ার, জি স্যার। অথবা না, ওকে আমি ডাকছি, ও অ্যান্সার দিতে পারছে না, যেমন সাপোজ দ্যাট একজন বয়রা দেব, ও মানে শুনে না, তার ক্ষেত্রে তো উইসেস হবে না, হবে হবে, কথা বল না কেন, হবে না স্যার, হবে না, ওকে। তখন এটা হচ্ছে গ্লাসগো কমার্সের একটা ড্রব্যাক, এটা গ্লাসগো কমার্সের কি ড্রব্যাক, এজন গ্লাসগো কমার্সের লাস্টে যে 2017 বা 18 এডিশন এসেছে ওই জিনিসটাকে ওরা হাইলাইট করেছে, ঠিক আছে। তারপর সে ডাকলো ডাকলো ডাকাতেও সে চোখ খুলছে না, এখন আমি ওকে পেইনফুল স্টিমুলাস দিচ্ছি, পেইনফুল স্টিমুলাস দেওয়াতে সে চোখ খুলছে, পেইনফুল স্টিমুলাস দেওয়ার পরও সে চোখ খুলছে না, এর মানে কি, নীল ওয়ান, মনে থাকবে, ইয়েস স্যার। তাহলে আই, আই ওপেনিং এর চারটা স্টেজ, একটা হচ্ছে নীল, একটা ব্যথা দিলে, আরেকটা ডাকলে, আরেকটা নিজে নিজে, ঠিক ভার্বাল রেসপন্সটাও এইভাবে, কি একটা হচ্ছে সে ওরিয়েন্টেড, তাকে যা যেভাবে জিজ্ঞেস করছে, ওরিয়েন্টেশন মানে কি, ওরিয়েন্টেশন মানে তিনটা জিনিস, কয়টা জিনিস বলো, তিনটা জিনিস, তিনটা জিনিস, একটা হচ্ছে টাইম, প্লেস, পারসন। ওকে, ওকে জিজ্ঞেস করা হচ্ছে এখন দিন না রাত, বলছে এখন দিন, ওকে জিজ্ঞেস করা হচ্ছে আজকে কি বার, সে বলতেছে আজকে সোমবার, শনিবার, রবিবার, ওকে। আর একটা হচ্ছে ওকে আমি ওই ওরিয়েন্টেশন গুলো পাচ্ছি না, সে কনফিউজ, ওকে বলা হচ্ছে যে এই যে আপনার কেমন লাগছে, সে চারদিকে তাকাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না, কিছুক্ষণ পর বলতেছে হ্যাঁ কি বলতেছে, ওকে। অথবা ওকে কি করা হচ্ছে, আমি স্টিমুলাস দিচ্ছি, সে উফ ব্যথা ব্যথা এটা বলতে পারছে, অথবা সে কোনো কথা বলছে না, কিন্তু একটা নিজে নিজে গুম্ফানির মতো আওয়াজ, এরকম একটা আওয়াজ করছে, অথবা কোনো কিছুই নেই তার, ওকে। আর মোটর রেসপন্স আমরা কি করি, ওকে বলি এই হাতটা উঠান, সে হাত উঠাচ্ছে, সে হাত উঠাচ্ছে, আমি ওর কি করলাম যে এটার মধ্যে স্টারনামে প্রেশার করছি, সে প্রেশারটাকে আমার হাতটাকে সরিয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে ওকে কি করছি যে আমি হাতে সাপোজ দ্যাট হচ্ছে কি চিমটে দিচ্ছি, সে হাতটা সরিয়ে দিচ্ছে, ওকে। আবার যখন সেন্ট্রালি আমি হাতে দিচ্ছি, তখন সে ফ্লেকশন এভাবে সে তুলে নিচ্ছে, আবার যদি দিচ্ছি সে ফ্লেকশন করে না নিতে পারে, এক্সটেনশন করছে, ঠিক আছে। এটা তোমাদেরকে একসময় এটা দেখাবো, গ্লাসগো কমার্স স্কিল অ্যাসেসমেন্টের ভিডিওটা দেখাবো, এগুলো আমরা এই নর্মাল যে ক্লাসগুলোতে, ওই ক্লাসগুলোতে এগুলো সবগুলো চেষ্টা করি যে হচ্ছে এক্সপ্লেন করার জন্য, এখন জুমে কঠিন হয়ে যায়, ঠিক আছে, বুঝিনি আবার বলো, লো লেভেল ট্রিগারে বলছিলেন স্যার, ওইটা ওইটা বুঝি নাই, এটা হচ্ছে সামেশন,
সবচেয়ে কম, ইতে ওয়ান, ভিতে ফাইভ, সিতে সিক্স। তাহলে এর মধ্যে সে ভিতে পেল এক, এম এ পেল এক, মানে তার কিচ্ছু নাই, আই ওপেনিং নাই, ভার্বাল রেসপন্স নাই, মোটর রেসপন্স নাই। সামেশানে কত হলো, তিনটা যোগ করলে কত হয়? থ্রি। আর উপরে চার পাঁচ ছয় যোগ করলে কত হয়? পনেরো। ওকে, ম্যাক্সিমাম পনেরো, মিনিমাম থার্টি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এনিওয়ান এলস? অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দাও আমাকে, অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দাও। অ্যাটেন্ডেন্স কে পাঠাবে? ওকে স্যার, স্যার পাঠাইছি স্যার, হোয়াটসঅ্যাপে স্যার। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।